আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিসাস কিচেন। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মিষ্টি কদু আর চিকেন দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। এখানে একটি ফ্রাই প্যানে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচি, লং, 2 টিস্পুন রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নেব। আর দিয়ে দিব বড় সাইজের 2টি পেঁয়াজ, 1 টেবিল স্পুনের মতো আদার পেস্ট দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন কারি পাউডার, আর দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো গরম মশলা। দিয়ে ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব। তারপর 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর মশলাটা ভাজা হয়ে গেলে চিকেনটাও দিয়ে দিব। দিয়ে কিছুটা নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দিব। আর এই চিকেনগুলো কিন্তু খুবই নরম, তাই রান্না করতে বেশি সময় লাগে না। তারপর দিয়ে দিব মিষ্টি কদুটাও। আমি এভাবে বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। দিয়ে আরো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে দিব 1 কাপের মতো পানি চিকেন আর কদুটা সিদ্ধ হওয়ার জন্য। আর কদু আর চিকেনটা সিদ্ধ হওয়ার পর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর এই তো হয়ে গেল মিষ্টি কদু দিয়ে চিকেন রান্না। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।